একই রকম শাড়ি পরে এসে আজকে, হ্যাঁ, এসে বিয়েতে মানে কনে আজকে যেই শাড়ি পরেছে আজকে ও সেই শাড়ি পরেছে, সেটাই আমরা আজকে খুব মর্মাহত। কনে খুব দুঃখ পেয়েছে, এই কনে এখান থেকে কনে চলে গেছে ঘরের। হ্যাঁ, এটুকুই আর বেশি কিছু বলছি না। আইনের কোন ধারায় এটাকে ফেলা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তায় আছি। ব্লগে এখনো কিন্তু কনে ওই জন্য আসেনি, ব্লগে এখনো কনে আসেনি, হয়তো কোনো একটা কোনে গিয়ে শাড়ি চেঞ্জ করছে। আইনের কোন ধারাটা খুঁজে বার করুক, ঠিক আছে, কোন ধারায় আমাকে, এটা যদি বিদেশে হতো তাহলে টর্ট হয়ে যেত, ঠিক আছে, আমার আজকে একটা ভালো দিন নষ্ট। হ্যাঁ, ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তো তাই একটু ঝলক দিয়ে দিল। নেহা ফুল অন কনসেন্ট্রেট করে নিজের লুকই দেখে যাচ্ছে, লুকই দেখে যাচ্ছে। কেন ভাই এমনিতেও ডিবা লাগছিস, এত দেখার কি আছে? আর তোর যা বয়স হয়ে গেছে দাদা, এরপরে আর পাবি না কাউকে। ওয়ার্ম ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অফ হ্যালো ইবংস। আজকে লুক দেখে হোপফুলি বুঝতে পারছো বিয়েবাড়ির সিজন। বিয়েবাড়ি সাজগোজ এটা প্রত্যেকটা মেয়ের প্রচণ্ড একটা মানে ওই ভালো লাগার জায়গা, ক্রেজের জায়গা। যারা খেতে ভালোবাসো তাদের খাওয়াটা, বাট আমার জন্য নয়, আমার জন্য সাজগোজটাই ইম্পর্টেন্ট। এত গরম যে চুলটা বেঁধে ফেলতে হয়েছে, বিয়েবাড়ি গিয়ে অফকোর্স খুলে একটুখানি স্টাইল ফাইল মেরে কেট করে নেব। এনিওয়েজ, যেটা বলার জন্য এত কথা বলতে শুরু করলাম সেটা হচ্ছে বিয়েবাড়ি সাজগোজ খাওয়া দাওয়া আলাদা জায়গা, আর যখন সেটা হয় কলেজের বন্ধুদের বিয়ে তখন ইটস অল অ্যাবাউট রিউনিয়ন। ওদের প্রেমটা আমার চোখের সামনে শুরু হয়, তাই আমি ওদের বিয়ে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। অভিমন্যু আর প্রিয়াঙ্কার আজকে বিয়ে, আমি আপাতত গাড়িতে, সুরাজ ড্রাইভ করছে। সুরাজ খুব সুন্দর করে সেজেছে আজকে আমার কথা রেখে। গতকাল আমাদের অ্যানিভার্সারি গেছে, আর পরের বছর আশা করি আমরা হয়তো একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারবো। তাই ব্লগটা দেখতে থেকো, বিয়েবাড়ি পৌঁছে ক্যামেরা অন করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টিল দেন স্টে টিউনড। মাঝে মাঝে সুরাজ যখন এরকম বাঙালি বাবু স্টাইলে মানে টায়ারটা পরে না, তখন আমার নিজেরই একটু কলার না থাকলেও কলার আপ করে নিই। বাই দ্য ওয়ে চয়েস আমার ড্রেস কাটেছি, এই জামাটা, এই পাঞ্জাবিটা ওকে মেটো মাসি দিয়েছিল, অ্যান্ড হি ইজ লুকিং ফ্যাবুলাস। মানে বারবার প্রেমে পড়ে যাচ্ছি, একটু হাসছে না কিন্তু, জেনে শুনে হাসছে না। এনিওয়েজ, আমাদের পুরো লুকটা শেয়ার করবো খুব শিগগিরই। একটা ছোট্ট মিসইনফরমেশান দিয়ে দিয়েছি, মানে বলতে বলতে এক্সাইটমেন্টে ওদের বিয়েটাই আমার জন্য সব থেকে বড়, বাট ওদের বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি বিকজ আমার অ্যানিভার্সারি ছিল, আর আমরা একটু মানে বাইরে গেছিলাম, যেই ব্লগটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। বাট রিসেপশন আজকের দিনে ফুলেস্ট এনজয় করবো, আর প্রচুর বন্ধুরা আসছে, এটা ভেবে আমি এখন এত খুশি হয়ে যাচ্ছি। আমার বিয়ের পর ওদের সাথে প্রথমবার দেখা হবে। ইয়েস, আমরা ঢুকে গেছি। হ্যাঁ, ওকে তোমরা অনেকেই দেখেছো ব্লগে, দ্য এভারগ্রিন বিউটি। আজকেও বিয়েবাড়িতে প্রচুর মানুষকে কাঁপিয়ে দেবে জাস্ট, কিন্তু কিচ্ছু হবে না তাতে। আপাতত গরমে গলে যাচ্ছি কাপড় থেকে, সত্যি সত্যি প্রচণ্ড গরম। আপাতত আমরা ভেতরে ঢুকি, তারপর বরবউকে দেখাবো। ডেকরটা জাস্ট ফাটাফাটি, প্রচুর প্রচুর ছবি তোলার আছে আমাদের, অনেকদিন বাদে আমরা দেখা করেছি, তাই বিয়েটা যাদের তাদের থেকে বেশি আমরা এক্সাইটেড হয়েছি এখন দেখা হওয়ার পর। যার বিয়ে তার ঘুম নেই, খুশ নেই, পারাপরশির ঘুম নেই। এনিওয়েজ, আমরা যাই, তারপর বরবউ এখন গিফট নিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে ওদের দুজনকে। ওদের আপাতত ওরা প্রচণ্ড ব্যস্ত, তাই ওদের এক্ষুনি মানে এনগেজ করবো না, কিছুক্ষণ পর ওদের সাথে আলাদা করে কথা বলছি। দুজনেই আমাদের কলেজের, সো দুজনেই অ্যাডভোকেট। এই দিনটা ওদের জন্য যেমন স্পেশাল দিন, আমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল দিন। প্রচন্ড আছে সেটা তুই জানিস, মানে এতদিন ধরে হাতে হাতে কন্ট্রোল হয়েছে, আনন্দের ব্যাপার যে আমাদের দেখা হয়েছে, এটাই সবচেয়ে বড়। অভিমন্যু প্রিয়াঙ্কা বিয়ে করার জন্য এটা আমরা সবাই খুশি, সত্যি আমাদের ইউনিয়নটা অ্যাট লিস্ট হচ্ছে, অ্যাট লিস্ট হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। খুব বেশি ইন্ট্রোডাকশন দেবো না, ঠিক আছে, মোটামুটি এখন পলিটিক্যাল দু চারটে ফেস আসবে আমাদের, যারা পলিটিক্যাল ফেস তার মধ্যে প্রীতি জয়। হ্যাঁ, ও মোটামুটি মাইক পেলে এবার কথা বলতে ছাড়বে না, বলে ফেল। আর বন্ধুত্ব কবে থেকে? একই রকম শাড়ি পরে এসে আজকে, হ্যাঁ, এসে
বিয়েতে মানে কনে আজকে যেই শাড়ি পরেছে আজকে ও সেই শাড়ি পরেছে সেটাই আমরা আজকে খুব মর্মাহত। কনে খুব দুঃখ পেয়েছে, এই কনে এখান থেকে কনে চলে গেছে ঘরের। হ্যাঁ, এটুকুই আর বেশি কিছু বলছি না। আইনের কোন ধারায় এটাকে ফেলা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তায় আছি। ব্লগে এখনো কিন্তু কনে ওই জন্য আসেনি। ব্লগে এখনো কনে আসেনি, হয়তো কোনো একটা কোনে গিয়ে শাড়ি চেঞ্জ করছে। আইনের কোন ধারাটা খুঁজে বার করুক, ঠিক আছে, কোন ধারায় আমাকে। এটা যদি বিদেশে হতো তাহলে টর্ট হয়ে যেত, ঠিক আছে। আমার আজকে একটা ভালো দিন নষ্ট। হ্যাঁ, ও বিদেশ থেকে পড়াশোনা করে এসছে তো তাই একটু ঝলক দিয়ে দিল। জাস্ট প্রীতি যায় বাদ বাদ বাকি কোথায়? কানিজের সাথে আমার দেখা হচ্ছে ওই আবার মানে 2016 না কোর্টে দেখা হয়েছে অনেকবার, কোর্টে দেখা হয়েছে। দাও রিলায়েন্স ট্রেন্ডসের। হ্যাঁ, রিলায়েন্স ট্রেন্ডসে দেখা হয়েছে। এটাই মজা বিয়েবাড়ি হওয়ার, আর স্পেশালি কলেজের বন্ধুদের বিয়েবাড়ি হওয়ার। অনেকদিন বাদে আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি। চিকেন খান, চিকেনটা খুব সুন্দর খেতে। এখন অভিমন্যু আমাদের নজর দিতে পারছে না, শ্রেয়সী দিচ্ছে, শ্রেয়সীর এই উপলক্ষে একটা চিকেন ওকেও দেওয়া হবে। না না, আমাকে দিতে হবে না। এক্ষুনিও বললো এই যে সব্যসাচী আমাদের মানে লার্নেড কাউন্সিল, ভীষণ ডিস্টিংগুইশড পারসন। ও সৌভিকের সাথে লাস্ট আমার দেখা হয়েছিল একটা ট্রেকে, ঠিক আছে, আমরা সান্দাকফু গেছিলাম, যেখানে না না মানে ওইটাই আর কি সাবস্টেন্সিয়ালি দেখা হয়েছিল, যেখানে সৌভিক, হ্যাঁ, যেখানে সৌভিক মাউন্টেনিয়ারিং লেজেন্ড হয়ে সবার আগে সান্দাকফু উঠে গেছিলো। সান্দাকফু উঠে গেছিলিস তো সৌভিক? আজকে ওর অসহ্য, ওর এসব খাওয়া উচিত না, তাও খাচ্ছি। কেন খাচ্ছি? টুংলু না টুংলু কোথায় গেছিলাম, কেমন ছিল যেটা? খুবই খারাপ। আমরা সবাই কলেজের, এখানে আরো আরো লোকজন আসবে বোধ হয় না, আরো আছে তো। অগ্নিব আসেনি, ইনভাইট তুই করেছিস? অগ্নিব আসেনি, কৃষ্ণেন্দুকে পাইনি এখনো। কৃষ্ণেন্দু আছে দেখেছি, বউ আছে না, কৃষ্ণেন্দুর বউ আছে, কৃষ্ণেন্দুর বিয়ে হয়ে গেছে। এরাও কয়েকদিন পর আমি জোড়ায় জোড়ায় এক্সপেক্ট করি ওদের ব্লগে, আমি যাই না, শুধু জোড়ায় জোড়ায় এক্সপেক্ট করি। তো চার পাঁচ দিন আগে থেকে আসবে, ও রেডি হতে পারেনি এখনো। ঠিক আছে, আছে, তুই চিন্তা করছিস এগুলো এগুলো পোস্ট করবি? এগুলো পোস্ট কবে করবি? কাল পরশু, কাল পরশু। আগে বল এগুলো কবে পোস্ট করবি? এরাই সৌভিক। এই যে খাদ্যরসিক বাঙালিরা খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আয় না। স্নেহা ফুল অন কনসেন্ট্রেট করে নিজের লুকই দেখে যাচ্ছে, লুকই দেখে যাচ্ছে। কেন ভাই এমনিতেও ডিবা লাগছিস, এত দেখার কি আছে? আর তোর যা বয়স হয়ে গেছে তাতে এরপরে আর পাবি না কাউকে। ও উইথ থ্রি চিলড্রেন বেবি, ইউ হ্যাভ টু বি দ্য ন্যানি, ইউ হ্যাভ টু বি দ্য ন্যানি। এখন আমরা সেলফি জোনে আছি, ঘেমে নে একসা, ঠিক আছে, গতগুলো ফটো তুলে নি। তো তোলা চাই নাকি? সেলফি তুলতেই হবে এটা। ওকে আমি চিনে যাই, বিকজ ওর একটা অদ্ভুত সুন্দর ম্যাজিক্যাল আইজ আছে। ঘেমে সে একসা। দিদি বিয়ে হলো, কেমন লাগছে? ভালো। কিরকম ভালো? খুব ভালো। মিস করবি এবার? হ্যাঁ মিস তো করবই। মন খারাপ হচ্ছে না খুশি? খারাপ তো হবেই। ও ভীষণ স্পিন, আমি বরাবর বলি যে প্রিয়াঙ্কার বোনের দিকে একবার তাকালে 5 মিনিট স্টেয়ার করে থাকতে হয়, চট করে আইজ অফ করা যায় না। মানে আমি মেয়ে হয়েই বলছি, এত মিষ্টি দেখতে। এর কোন ক্লাসে পড়ছিস? নাইন। আর একটু বড়ো হয়ে যাবে? হ্যাঁ, এমনি দিদির মতোই কপি কপি দেখতে। একটু পুরো ভিউটা দেখাই। এটা বেলভেডের রেলওয়ে ক্লাব, ভেতরে হল, তার বাইরে এটা পুরো বুফে। খাবারগুলো এক্ষুনি আমি কিচ্ছু স্টার্ট করিনি তাই জানিও না। এটা একটা সেলফি কর্নার, আর ওখানে আমার বন্ধুরা সবাই রয়েছে। স্নেহা ফোন করে কাউকে একটা ডিরেকশন দিচ্ছে, শি ইজ লুকিং স্টানিং। ভেতরে এবার আস্তে আস্তে যাবো ওই ইয়েটা। বহুক্ষণ ধরে চেনা চেনা লোক খুঁজি পাচ্ছি না। সবাই জেনে নাও, যখন পুরনো কারোর সাথে দেখা হয় তখন উষ্ণতাটা অন্য থাকে। এত এত হিরোকে একসাথে দেখা যায় বন্ধুরা বিয়ে করলেই। ও বিয়ে করলে আবার আবার এরকম একটা ফ্রেম পাওয়া যাবে। হিরো হিসেবে আমার প্রথম মুটকর এই যে শুরু হয়। তারপর থেকে আমরা মোটামুটি লার্নেড ফ্রেন্ড বলেই অনেকদিন ডাকতাম,
এখন স্যার প্র্যাকটিস করে হাওড়া করতে একটু বল কেমন লাগছে আজকে এতদিন পর আমাদের দেখা হচ্ছে তুই কি গ্ল্যামার আছে এই স্কুল করে এত ফাই দে না এটা খালি টিপস আমাদের ইউভি রেতে গ্ল্যামার কমে যাচ্ছে একটু এদিকে আয় প্রচন্ড বেশি হলুদ আলো এবার বল এরকম গ্ল্যামারাস কি করে হচ্ছে বিয়ে কবে যাচ্ছে বিয়ের জন্যই বোধ হয় বিয়ে হচ্ছে না বলেই গ্ল্যামারাস হয়ে যাচ্ছে বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে আবার কমতে শুরু করবে তোর অলরেডি হয়ে গেছে এরকম বলছিস না কমেছে বলছিস গ্ল্যামার কমেছে বলছিস দুজন বাঙালি বাঙালি সেজেছে এক বছর আগে আমার বিয়েতে এসেছিল এক বছর পর অভিমন্যুর বিয়েতে এসেছে কেমন লাগছে বল খুব সুন্দর নিজেকে পর সবাই এতদিন পর সবাইকে দেখে খুব ভালো লাগছে অনেক টিচারদের সাথে দেখা হলো পুরনো টিচারদের সাথে ওর সাথে আফটার এক বছর একদিন বাদে পার্টিকুলারলি এক বছর একদিন স্নেহার সাথে এক বছর একদিন অনেকের সাথে এক বছর একদিন বাদে সেই টোকেন মানি যেরকম 101 টাকা হয় ওরকম এক বছর একদিনের পর দেখা হয়েছে অনেক ভালো লাগছে নিজেকে অনেক মোটা লাগছে তোর 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 বিয়েটা কবে হচ্ছে স্নেহার বিয়ের পরে প্রচন্ড ভালো একটা জিনিস বলে সেটা আমি অর্পিতাকে বলতে বলবো একটু বল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব হার চ্যানেল এন্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা প্রেস করার পর তিনটা অপশনও পাবেন উপরে একটা অল অল্ট করে দেবেন তাহলে সমস্ত অপশনস এত এক্সটেনসিভলি আমিও জানতাম না মানে এভাবে যে বলতে হবে ও বাবা প্রচুর না নাইস ডে এনজয় হ্যাভ ফান আমরা কবে খাচ্ছি তোরটা জবে খুশি বল আজকে আজকেই বলতাম আজকে তো অলরেডি একটা আছে হ্যাঁ সৌভিক বলেছে কাল পরশুর মধ্যে খেয়ে নিবি হ্যাঁ যখন যখন খুশি তুই বল না এনি ডে এত লম্বা তো আমাকে কাউকে ফ্রেম করতে হলে আমাকে নিজেকে কাটতে হচ্ছে না আমি আর বল এত লম্বা যে আমি বরের সাথে ব্লগটাই করিনি এখনো অবধি ঠিক আছে এই যে খুব কয়েকদিন পরে আমরা দেখতে পাবো তুই বেঁকিয়ে দিস না কোনো কাজ হবে না আমার অর্পিতাকে অ্যাজ অলওয়েজ সবসময় ভালো লাগে সে যে বুঝে চলে এসছে হ্যাঁ ওই একটা টপিক আছে আমার আমি শ্রেয়সীর বিয়ের থেকেও কম টাইমে সেজেছি কারণ আমার এই বাড়িতে কিছু ছিল না আমি যা হাতের কাছে পেয়েছি পরে চলে এসেছি তাতেও ভালো লাগছে আর গ্রামে ও বাবা এই দেড় ঘন্টা না আমি 15 মিনিট আমি 15 মিনিটে রেডি হয়েছি এবং এসে শাড়ির রঙে আমি মোটামুটি আমাকে স্নেহা বাইরে থেকে বলছে শ্রেয়সী প্রিয়াঙ্কা সেম শাড়ি পরে আছে যাই হোক এটা নিয়ে আমি প্রিয়াঙ্কা থেকে শুনবো কোনো হার্ট ফিলিং নেই আমরা দুজনেই খুশি মনে সেজেছি ওর অফকোর্স স্পেশাল ডে যাই হোক এখন আমরা আড্ডা মারি কিছুক্ষণ তারপর আবার কথা হচ্ছে সবাই সেলফি কর্নারের দিকে যাচ্ছে অ্যাজ ইফ স্টেজে উঠছে পারফরমেন্স দিতে হবে এখন সেজে গেছে আমি আসছি দাঁড়া দেখি দেখি কী আছে মাটন দাহি মুরগ কাতলা দো পেঁয়াজা আমি খেয়ে নেবো তোর সাথে ফ্রাইড রাইস ফিশ অমৃতসরি আচ্ছা আচ্ছা ওকে ফাইন কাশ্মীর আলুর দম ইয়েলো চানা না আর দেখাতে পাচ্ছি না এবার চলো স্টার্ট করে দিই এটা আমার আর স্নেহার পাশাপাশি বিয়েবাড়ির প্লেট বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডই হতে হয় ঠিক আছে বরকে বললাম আরও অনেক বন্ধু আছে ওদের সাথে খেতে পি তাড়াতাড়ি চলে যাবে কুলচা আছে আলুর দম আছে আলুর কিছু একটা আছে কাশ্মীরি আর আমি নিয়েছি ফিশ অমৃতসরি তার সাথে ফ্রাইড রাইস তার সাথে মাটন এটাই আমাদের প্লেট আমাদের খাওয়ার ক্ষমতা একটু কম যে ইম্পর্টেন্ট জিনিসটাই বলেনি ও যে খেতে খেতে মামনির যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার লাগে সেটা হচ্ছে জল জলই জীবন জীবন মানে জীবন আর তারপরেই দেখবে হ্যালো ইবংস আমাদের অ্যানিভার্সারির পরে এটা প্রথম বিয়েবাড়ি আমি ঘেমে নেই একেবারে একসা হয়ে গেছি সুরজ যথারীতি গ্লো করছে আর মোস্টলি আমার বন্ধুর বিয়ে তো সব আমার বন্ধুর বান্ধব তুমি জানি না কতটা বোর হচ্ছে বা কতটা আনন্দ করছে এমনি আড্ডা ফাড্ডা ভালোই মারলো ইউ আর এনজয়িং
আমি খুব এক্সাইটেড যে পরে কোনো না কোনো অ্যানিভার্সারি আমরা একসাথে করে ট্রিপ ট্রিপে যেতে পারবো। আমি এটা অভিমন্যু আর প্রিয়াঙ্কা দুজনকেই বলছি যারা ব্লগটা পরে দেখবি। আর সুরাজকে হেভি সেজেছে, জাস্ট আমি একটু দূর থেকে সুরাজের লুকটা দেখাই, কালো ধুতি হোয়াইট পাঞ্জাবি, মানে আমি চোখ সরাতে পারছি না, নজর যেন না লাগে। আহা, কোনে যাত্রী ঢুকছে তত্ত্বফত্ত্ব নিয়ে। এখন যা ভিড় হবে আমি জানি না, আর প্রিয়াঙ্কাকে আমি কথাই বলতে পারবো কিনা, বাট লেট মি গেট ইন টু দিস হল যেখানে মানে প্রিয়াঙ্কা আছে। আমরা যখন এসেছি তখন ওরা ফাঁকাই ছিল, বাট তখন ওই ডিস্টিংগুইশ কিছু গেস্ট আসছিলো, তাই জন্য আমরা আমি চাইনি ওকে ডিস্টার্ব করতে, কারণ ওদের এটা স্পেশাল ডে। দেখছি এখানে ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, ফাইনালি ঠান্ডা হাওয়া, এসিটার জন্য একটু আনন্দ পাচ্ছি আমি। এই যে প্রিয়াঙ্কার বাড়ির লোক সব চলে এসছে, আজকে প্রিয়াঙ্কা ইজ কুইন অফ দিস নাইট ইভিনিং। অভিমন্যু জামাই উঠছে এখন স্টেজে, সব তত্ত্বফত্ত্ব নিয়ে এসছে। এই যে ওদেরকে কি বলেছি, ওদের বলেছি শুধু ব্লগ করো, ঠিক আছে, কিরকম করছে দেখো, পড়া ধরেছে মনে হয় জয়িতা ম্যাম। হ্যাঁ, অগ্নিমা আমাকে ডেকে এনেছে, বলেছে দেখ কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দুর বউ রয়েছে, হ্যাঁ তাহলে তুই ব্লগ করতে পারবি। ঠিক আছে, কিরকম করছে মুখটা, কে পড়া ধরেছে তোদের? ওই নীল কী কী বলে, দাঁড়া অগ্নিভাই, সব করিস না কিন্তু, হবে না কিন্তু, কোনো লাভ হবে না তোর, সব বাজে জিনিস খুল্লাসা করে দেবো আমি, এমন খুল্লাসা করবো। এরা হচ্ছে প্রিয়াঙ্কার মা, আমাদের সবার পিছনে সব থেকে বড়ো ব্যাকবোন যে মানুষটা সেই মা হয়, আর মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না পৃথিবীতে কোথাও। তো কাকিমার চোখটা আজকে ছলছল করে উঠছে, তাই দেখে আমি বুঝতে পারলাম যে এটা কাকিমা। এমনিও প্রিয়াঙ্কার মুখের ছাঁচ সেম, তোর কেরম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগে। কষ্ট হচ্ছে তো? হ্যাঁ কষ্ট তো অতি অবশ্যই হচ্ছে, কেন আমার একটা ভীষণ অঙ্গ একটা সাপোর্ট, এখন সবাই থাকে সবাই দায়িত্ব নিতে পারে, ওর বাবার কিছু হলো আমরা দায়িত্ব নিয়েই বড় হয়েছি, দায়িত্ব নিতে জন্মেছি। পরশু দিনের পর থেকে আমার একদম মন ভেঙে গেছে, মানে ও রাত 9টার পর যখন বাড়ি আসা শুরু হয় ট্রেন থেকে, তখন আমি মানে এই কখন আসবে কখন। এবার ছোটোটাকে বলি যে আর স্কুটিটা নিয়ে দিদি ফোন কর, দিদিকে স্টেশনে আনতে যা, আর তো বলবো না। না না, এবার অন্য কিছু বলবে তুমি, ভিডিও কল আছে এখন, এখন তো নিশ্চয়ই এখন আধুনিক যুগ, হ্যাঁ ভিডিও কল আছে, দেখা তো হবেই। বল আজকে কেমন লাগছে? কেমন লাগছে, সব মিক্সড ফিলিং, টেনশন আছে, এক্সাইটমেন্ট আছে অনেকটা, বাবা ফুল ড্রামা। পাঞ্চেত স্টোরি আজকে কমপ্লিট হলো, এন্ড আজকে জার্নি স্পেশাল থ্যাঙ্কস ফ্রম আস। না এটা এটা উপরওয়ালা থ্যাঙ্কস, ঠিক আছে, দিস ওয়াজ মানে হওয়ার ছিল তাই হয়েছে, এবং আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি যে ওরা বিয়ে করেছে ফাইনালি। প্রিয়াঙ্কাকে অপূর্ব লাগছে, সুরাজ বলল যে সুচিত্রা লাগছে, মডার্ন সুচিত্রা, সত্যি সুরাজ বলেছে মডার্ন সুপ্রিয়া দেবী লাগছে। একই রকম শাড়ি পরে এসে ভুল করে এখন ওকে একটু গ্যাস খাওয়ানো হচ্ছে, একদম আপনারা, হ্যাঁ একদম আপনারা বিশ্বাস করবেন না, ঠিক আছে, মনের মিল হয়, এখন এটা কম্পেনসেশন, এটা এখন কম্পেনসেশন, এটা এখন কম্পেনসেশন দিচ্ছে, ঠিক আছে, এটা এখন কম্পেনসেশন দিচ্ছে, আপনারা একদম এখানে বলবেন না, একদম ভরকাতে যাইছে, ভরকাতে যাইছে, ব্রাইড ইজ অলওয়েজ ব্রাইড। অভিমন্যুকে ফাটাফাটি লাগছে আজকে, বা যাই হোক মোটামুটি শেষ বেলা, এখন ওদের জীবন শুরু, অ্যান্ড আমি চাইবো যে ওদের জীবনটা খুব ভালো কাটুক, ওরা খুব খুব খুশি থাকুক দুজনে, আর আমরা প্রচুর মিট আপ করতে পারি, এরকম কলেজ গ্রুপটা টিকে থাকুক, বেঁচে থাকুক, আমাদের বন্ধুত্বগুলো বেঁচে থাকুক, আর ওদের সারা জীবনের বন্ধুত্ব অনেক স্ট্রং হোক।